আগামী সোমবার থেকে যুক্তরাজ্যের মানুষেরা ফিরছেন স্বাভাবিক জীবনে। ইউরোপ সহ বিশ্বের অনেক দেশ এখনো করোনা মহামারীর ভয়ে বিপর্যস্ত। যুক্তরাজ্য আবারও ফিরছে নতুন রূপে, আর এই নতুন রূপে ফেরার জন্য টিকাকে গুরুত্ব দিচ্ছেন গবেষকরা। আর এই বিষয়গুলো জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি S M Masum। রাস্তায় কাউকে সামান্য হাঁচি দিতে শুনলেই সতর্ক দৃষ্টি, সাত হাত দূরে ছিটকে যাচ্ছেন কাছাকাছি সব মানুষগুলো, কারণ ব্যাপারটা সামান্য নেই। হাঁচি, সর্দি কাশি, সামান্য যন্ত্রণা, ক্লান্তি, এসবই কোভিডের উপসর্গ, এমনকি পেট ব্যথা, ডায়রিয়াও। কিন্তু সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী এর কোনো কিছু নেই, সম্পূর্ণ উপসর্গহীন করোনা পজিটিভের সংখ্যা বাড়ছে যুক্তরাজ্যে। অর্থাৎ ভাইরাস সংক্রমণ ঘটিয়ে ফেললেও রোগীকে সেভাবে ঘায়াল করতে পারছে না। যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স মানে জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানাচ্ছে, দৈনিক সংক্রমিতের অর্ধেকেরও বেশি উপসর্গহীন। তাদের রিপোর্ট অনুযায়ী গত 21 মার্চ যাদের করোনা পরীক্ষা করা হয়েছিল তাদের মধ্যে 47% রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে 53% কোনো উপসর্গই ছিল না, কিন্তু এই উপসর্গহীনরাও সমানভাবে সংক্রমিত। অর্থাৎ ওই ব্যক্তি নিজে না ভুগলেও নিজের অজান্তেই পাশের ব্যক্তিকে আক্রান্ত করতে পারেন। তাই মাস্ক পরা, দূরত্ব বিধি মেনে চলা এখনও প্রয়োজনীয়। যুক্তরাজ্যের এই গবেষণা সংস্থাটি বলছে, বর্তমানে করোনা অনেক ঘুমন্ত অবস্থায় মানুষকে ঘায়েল করছে, তাই অনেক সময় উপসর্গ দেখা যাচ্ছে না। প্রয়োজনে অনেকেই করোনা পরীক্ষা করতে আসার পর দেখছে তাদের হয়তো কোভিড হয়ে গিয়েছে বা তারা কোভিডে আক্রান্ত। ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডনের বক্তব্য হচ্ছে, লক্ষণ মন্দ নয়, করোনা ভাইরাসের সংক্রমণ হারও কমছে। বর্তমানে ব্রিটেনে 500 জনের মধ্যে একজন করোনায় আক্রান্ত ফেব্রুয়ারি থেকে, যা 2/3 কম। হাসপাতালে ভর্তির সংখ্যাও কমেছে। বিশেষজ্ঞদের মতে এর একটি বড় কারণ হচ্ছে টিকাকরণ। বাসিন্দাদের প্রতিষেধক দেওয়ার বিষয়ে অনেকটাই এগিয়ে রয়েছে যুক্তরাজ্য। না, টিকা প্রয়োগের প্রথম শুরু করেছিল তারাই। বিশেষজ্ঞরা বলছেন টিকার 2 ডোজ দেওয়া হলে আরও আক্রান্ত কমবে, দেশ আরও স্বাভাবিক হবে। একই সাথে বিশ্বের অন্যান্য দেশে টিকা দ্রুত দেওয়া সম্ভব হলে অন্যান্য দেশেও করোনার আক্রান্তের সংখ্যা অনেক কমে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ছিল আমার কাছে দেশটির টিকা ও করোনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য। এই সংক্রান্ত নতুন কোনো তথ্য থাকলে তা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। যুক্তরাজ্যের করোনা ও টিকা সংক্রান্ত সব ধরনের আপডেট জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।